শেষ করে আইসিসি বেঁধে দেওয়া সময়ের একদিন আগেই টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য জাতীয় দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। স্কোয়াডে জায়গা হয়নি মাহমুদউল্লাহ রিয়াদের। বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে 15 সদস্যের মধ্যে লিটন দাস, সাকিব আল হাসান, আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান, ভাইস ক্যাপ্টেন মোহাম্মদ সাইফুদ্দিন, মোসাদ্দেক হোসেন, ইয়াসির আলী রাব্বি, সাব্বির রহমান, মেহেদি হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, নাসুম আহমেদ, নাজমুল হাসান শান্ত, হাসান মাহমুদ। এই 15 সদস্যের মধ্যে 4 জন ব্যাটসম্যান আফিফ হোসেন, সাব্বির রহমান, ইয়াসির আলী, নাজমুল হাসান শান্ত। উইকেট কিপার 2 জন, লিটন দাস, নুরুল হাসান সোহান। 4 জন অলরাউন্ডার, সাকিব আল হাসান ক্যাপ্টেন, মেহেদি হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ সাইফুদ্দিন। 5 জন বোলার, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, এবাদত হোসেন, হাসান মাহমুদ। আর 4 জন স্ট্যান্ড বাই ক্রিকেটার হিসেবে রাখা হয়েছে শরীফুল ইসলাম, রিশাদ হোসেন, শেখ মেহেদি ও সৌম্য সরকার। প্রিয় দর্শক, আপনাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডটি কেমন লেগেছে? সেই 15 সদস্য স্কোয়াডটি